শুনতে পাচ্ছো? আমাকে দেখা যাচ্ছে? হ্যালো, একটু কমেন্ট করো প্লিজ। গুড ইভিনিং সবাইকে, আমি শুভেচ্ছা জানাই, আজকের বিকেলে শুভেচ্ছা জানাই। আজকের চায়ের আড্ডায় আমি আসতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার এত যে কি আনন্দ হচ্ছে আমি বলতে পারবো না। কেন বলো তো, এত দিন ধরে বাড়িতে চুপচাপ বসে আছি, তো আমি কারোর সঙ্গে মিলতে পারছি না, কথা বলতে পারছি না, আমার একটা অসহ্য মত লাগছে। আচ্ছা, এদিকে কি বলো তো, আজকে তো আমাদের চায়ের সঙ্গে আড্ডা মারা, চায়ের সঙ্গে টা আমি তাহলে আমার চাটা ঢালি আর তোমরাও তোমাদের চা নিয়ে রেডি হয়ে থাকো, কেমন? আচ্ছা, চাটা ঢালার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে একটা কাপ। দেখো, এই যে একটা কাপ দেখছো, এই কাপটা ভালো করে দেখে নাও, এই কাপটা একটু অন্যরকম। এই কাপটায় আমি আজকে চা ঢেলে কাবো। এখন কথা হচ্ছে কি, এই কাপটা আমাকে গিফট করেছিলেন আমার পিস শাশুড়ি। উনি চন্দননগরে থাকতেন এবং চন্দননগরে উনি বিয়ের পরেই চন্দননগরে চলে গেছেন। ধরো আজকে যদি উনি বেঁচে থাকতেন, আমার শ্বশুর যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে ওনার বয়স হতো 107-8 বছর। তার থেকে ওনার ওই দিদি ছিলেন আরো ধরো 10 বছরের বড়, মানে তার মাঝখানে অনেকে মারা গেছেন, যে জন্য ওনাদের দুজনের মধ্যে বয়সে গ্যাপটা একটু বেশি ছিল। আর তো এই কাপটা উনি আমায় গিফট করেছিলেন। তাহলে বুঝে দেখো, বিয়ের পরে উনি বললেন, বৌমা এই কাপটা আমি তোমাকে দিলাম, এটা আমার সঞ্চয়ের মধ্যে ছিল, এটা তুমি যত্ন করে রেখো। আর এই প্লেটটা দেখো কিরকম অন্যরকম, একদম অন্যরকম দেখতে কাপ আর প্লেটটা। আমার মনে হয় এটা এখানকার নয়, চন্দননগর তো ফরাসি উপনিবেশ ছিল, আমার মনে হয় এটা ওই সময়কার ফরাসি দেশের হতে পারে। আমি না ভাই বলতে পারছি না আন্দাজে, তবু এটার গঠন প্রণালী দেখে আমার মনে হচ্ছে এটা হয়তো বা এখানকার তৈরি না। দাঁড়ো, চাটা ঢালি। এই যে আমার চা, চাটা এবার খাবো, চায়ের সঙ্গে টা, এইটা বিস্কুট, এইটা এবার আমি খাবো, ঠিক আছে? তোমরাও চা খাও। চায়ের সঙ্গে আর একটা টা রেখেছি, এটা আমাকে মেয়ে গিফট করেছে, বলেছে তুমি সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে এগুলো খাবে। যাই হোক, চা খেতে খেতে আড্ডা মারি। আচ্ছা, প্রপারলি মানে শুরুটা, আড্ডা শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে পুরনো কলকাতার গল্প, এই যে আমাদের গোষ্ঠীটা রয়েছে যেটা এখন অনেকটা বড় আকার ধারণ করেছে, তো এদের পরিচালক মণ্ডলীর কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। কেন বলো তো, আমাকে একটা সুযোগ করে দিয়েছে তোমাদের সবার সামনে নিজের আবোল তাবোল কথা কিছু বলবার জন্য। আমার যে খুবই ভালো লাগছে। হ্যাঁ, রীতা এসেছে, শুভ্র মুখার্জি, স্বর্ণালী তো আগেই আছে, সবাইকে আমার অনেক ভালো, ছোটদের তো অনেক আদর জানো তো, প্রচুর আদর দিচ্ছে আমি ছোটদেরকে। হ্যাঁ, আচ্ছা, যে কথাটা বলছিলাম যে এটা আমি ওই পরিচালক মণ্ডলীর কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ, যারা যারা ওখানে আছে তাদের সবাইকে। এবং প্রত্যেক দিন যে সন্ধ্যে 5টার সময় আমিও কিন্তু একটা চায়ের কাপ নিয়ে আমি আর আমার কর্তা বসি। আজকে কর্তা বসতে এসেছিল, পরে বললো আমি একটু যাই, একটু পরে আসবো। যে ঠিক আছে, তুমি একটু ঘুরে এসো। তো হ্যাঁ রীতা, খুব সুন্দর কাপ আর প্লেট, এটা আমার ভীষণ মানে পছন্দ। অনুজ, শুভ সন্ধ্যা। সুজিত কুমার, সুজিত ভাই, অনেক ধন্যবাদ আপনি এসেছেন। জয়ন্ত দা, জয়ন্ত বাবু, আবার দা বলে ফেলেছি ভুল করে, জয়ন্ত, খুব ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা শোনো, তাহলে আমার এই শৈশবের গল্প একটু করি, এগুলো না বলতে ইচ্ছা করে। কেন বলো তো, বুড়ো হয়ে গেলে না এই শৈশবের স্মৃতিগুলো ভীষণ ভালোভাবে যেন মনের মধ্যে ভেসে 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 আসে, তখন ইচ্ছা করে কাউকে বলি। সেই জন্য আমি এই সুযোগটা পেয়ে সত্যি আমি একেবারে ধন্য। আচ্ছা, আমার তো বয়স 70, আমি ঠিক ওই 70 বছর আগে, হ্যাঁ সুস্মিতা তুমি আছো, আমি জানি, সুস্মিতা আমার ছোট্টবেলার স্কুলের বন্ধু, সাখাওয়াতে আমরা পড়তাম, অবশ্য আমার থেকে জুনিয়র ছিল। হ্যাঁ, সাখাওয়াতে সুস্মিতা
সুস্মিতা সেন, আমাদের আমার সাখাওয়াতের বন্ধু, সুস্মিতার মা ছিলেন আমাদের ফিজিক্সের টিচার। আমি ওই পুরবিদির অসম্ভব ফ্যান ছিলাম, পুরবিদিকে প্রাণের মতো ভালোবাসতাম। মানে ছোটবেলায় যেরকম হয় স্কুলের টিচারদের প্রতি একটা কিরকম আকর্ষণ থাকে, ওই পুরবিদির প্রতি আমার ঠিক সেই রকম আকর্ষণ ছিল। আর যাই হোক, যে কথা বলছিলাম, কেকা এসেছে, কেকা গুড ইভিনিং, সন্ধ্যে শুভ সন্ধ্যা, শুভ্র মুখার্জি। হ্যাঁ, শুরু করছি ভাই শুভ্র। আচ্ছা, আজ থেকে 70 বছর আগে আমি জন্ম নিয়েছিলাম বালিগঞ্জে, বালিগঞ্জের কর্নফিল্ড রোডে। তো এই গল্পটা আমি অনেকবারই হয়তো লিখে থাকবো, কেননা এক কথা বারবার বলা লেখা এই বুড়ো বুড়িদের কর্ম, বুঝতে পারছো? তা ওখানে জন্ম নিয়েছিলাম 51 পরিবারে। আর সেই আমাদের পরিবারের মানে হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন আমার জ্যাঠামশাই, কিন্তু কর্ত্রী জ্যাঠাইমা ছিলেন না, করতে ছিলাম আমার এক বিধবা পিসিমা। ওই সময়কার মতো ওনার তো খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল, বিয়ের 26 দিন বাদে নিঃসন্তান অবস্থায় উনি বিধবা হন, ঠিক 26 দিন বাদে। তারপরে উনি বাপের বাড়িতে চলে আসেন, তা ওই জ্যাঠামশাইয়ের বাড়িতেই থাকতেন, ওই 51 পরিবারের সর্বময়ী কর্ত্রী হয়ে। জ্যাঠাইমা কিছুতে মাথা কামাতেন না, আরে যদি কেউ মাথা কামিয়ে দেয় তখন আর দরকার কি যে সেইটা নিয়ে আমরা আবার দেখব, কোনো প্রয়োজন নেই। তো সেই আমার বাবারা ওনাকে বলতেন কি মেজদি, আমরা সেজন্য ওনাকে বলতাম আমরা সব ভাই বোনেরা। আমরা ভাই বোনেরা মানে জাতুতো খুঁড়তুতো ভাই বোনেরা একসঙ্গে মিলিয়ে থাকা। হ্যাঁ, আমরা সবাই কি বলতাম বলতো, মেজদিমা। সেই ছোট্ট ছোট্ট কদম ছাট চুল, ধপধপে সাদা থান, ওই একবারই অন্ন করতেন। লেন্সটা উঁচু করবো কি করে করি বলতো, তাহলে সাইড করে দিয়ে। আচ্ছা দাঁড়াও, একটু লেন্সটা উঁচু করা যায় কিনা দেখছি, দেখো তো এটা হচ্ছে কিনা এবার। না, হচ্ছে না। ঠিক আছে, এইরকমই থাকলো, আমি একটু মুখটা উঁচু করি বড়। হ্যাঁ ঠিক আছে, কথা আসতে আছে, তাহলে একটু এগিয়ে যাই। দেখো এবার শুনতে পাচ্ছো? এমন সন্ধেবেলায় চা নিয়ে আমরা সবাই হাজির। যাই হোক, মেজদিমার কথা যে বলছিলাম, মেজদিমা তো এরকম মানে সব আমাদের ভাই বোনেদের জাতুতো পিস্তুতো খুঁড়তুতো সব ভাই বোনেদের উনি মানুষ করেছিলেন, উনি ওইভাবেই থাকতেন। ওনার সম্বন্ধে একটা মজার কথা বলি, আগেকার দিনের বিধবা তো, এবং ওনারা খুব মানে খুব বলতে গেলে ছুচি বেয়ে হতেন, সাদা ধপধপে, সারাক্ষণ সাদা ধপধপে থান। আবার ওনারা কিন্তু ধোপার বাড়ির জিনিস পরতেন না, ধোপার বাড়িতে কাচতে যেত, কাচার পরে সেগুলো কিন্তু বাড়িতে আবার ধুয়ে নেওয়া হতো। কেননা ধোপারা তো সব ভাতের ফ্যান দেয় গো, সেই জন্য সেই ভাতের ফ্যান দেওয়া উনি ওনারা পরতেন না, তা সেটাকে ভালো করে ধুয়ে নিতেন, ধুয়ে নিয়ে তারপর সেটা পরতেন। সেই সম্বন্ধে, মেজদিমার সম্বন্ধে একটা মজার গল্প বলি, সেটা অবশ্য আমার শোনা গল্প, আমি তো তখন একদম ছোট ছিলাম যখন জন্মেছিলাম। তা এখন যেরকম অনেক চারিদিকে সব ঠক জোচ্চুরি চুরি চামারি গল্প শোনা যায়, সেই সময়ও এরকম ছিল, তো যেটাকে বলে কেপমারি সেরকম ধরনের। মেজদিমা প্রত্যেক দিন বিকেলবেলা এই সন্ধে নাগাদ যেতেন পাঠ শুনতে। পাঠ শোনা মানে কি বলতো, ভাগবত গীতা পাঠ, মহাভারত পাঠ, সমস্ত কিছু বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পাঠ করা হতো স্থানীয় কোনো মন্দিরে বা আশ্রমে। সেই বয়স্ক মানুষরা সবাই যেতেন এবং সেগুলো ওনারা শুনতেন এবং সেই আলোচনায় অংশগ্রহণ করতেন। অ্যাট দ্য সেম টাইম ওনাদের নিজেদের মধ্যেও একটা গল্পের আসর বসত। আমাদের তখন আমার অনেকটা ছোট, আমি মাঝে মধ্যে আমিও গেছি। যাই হোক, যে সময়কার গল্পটা বলছি, সেই সময়ে আমি তখন খুব ছোট, তখন ছোটদের আমার সবে অন্নপ্রাশন হয়েছে, সোনার বালাটালা সব দিয়েছে, পায়ে সব তোড়া, গলায় সোনার হার পরিয়ে পাঠ শুনতে যাবার আগে মেজদিমা আমাকে নিয়ে ওই বালিগঞ্জের বাড়ির সামনে কর্নফিল্ড রোডের উপরে একটু হেঁটে চলে বেড়াচ্ছে। উমা, এমন সময় কয়েকজন ছেলে এসে মেজদিমার গায়ে থেকে ছুঁড়েছে, ছুঁড়ে দিয়ে বলছে, ও পিসিমা, ও পিসিমা, তোমার গায়ে গু, তোমার গায়ে গু, হ্যাঁ হ্যাঁ গু গু গু, এনে 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 বলে আমাকে তাদের হাতে দিয়ে দিয়েছে। আর তখন তো বিকেলবেলায় অনেক লোকজন, তারা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে করে এসে তাড়াতাড়ি করে আমাকে কোলে নিয়ে নিয়েছে। পরে বোঝা গেল ওই ছেলেগুলো তখন দৌড়ে পালিয়ে গেছে, এগুলো সবই আমার সোনা গল্প, দৌড়ে পালিয়ে গেছে ওরা। তার মানে ওই আমার গলায় সোনার হার, হাতে সোনার বালা, ওই সমস্ত দেখে ওরা চেষ্টা করেছিল যে আমাকে যদি কোনোভাবে সেগুলো
আমার কাছ থেকে ওরা নিয়ে যেতে, তিনি খুলে নিতে পারে। তো এই একটা গল্প বললাম, কেননা ঠক জোচ্চ সব সময়ই থাকে, কখনো কম কখনো বেশি, এই আর কি ব্যাপার। আচ্ছা, এরপরে আমি যে কথা বলবো, কনফিডেন্টের তো জন্ম, তারপরে না ওখানে ধীরে ধীরে স্থান সংকুলান হলো না, কেননা অতগুলো ভাই জ্যাঠাইমা জ্যাঠামশাই, আমার অনেকগুলো জাঠতুতো দাদা দিদি আছেন, তারপরে আমার মেজ জ্যাঠা যিনি তার বিয়ে হয়ে গেল, আমার দুই দাদা ছিল তাদের বিয়ে হয়নি, আবার দুই দিদি ছিল তাদেরও বিয়ে হয়নি, গিজি গিজি করা লোক, যদিও খুব ভালো লাগতো, কিন্তু তবুও তখন আমার বাবা কি করলেন, ওখান থেকে চলে গেলেন একদম পাশেই, কেননা জ্যাঠামশাই তো দূরে যেতে দেবেন না ভাইকে বৌমাকে, আমাকে ভীষণ ভালোবাসতেন। কারণ কি বলতো, আমি তো অনেক দিন বাড়ির বাদে বাড়িতে একটা ছোট্ট মেয়ে জন্মেছিলাম, আর আমাকে ছোটবেলা খুব ফুটফুটে দেখতে ছিল, আর ওই আমি কিন্তু না জানো তো বাড়িতে জন্মাইনি, আমি তো নার্সিং হোমে জন্মেছি। আমার বাবা এই ব্যাপারে খুব মানে পিটপিটে ছিলেন, যে ঘরে আমার মা কিন্তু আমাকে জন্ম দেননি, আর আমার নার্সিং হোম হয়েছিল। আর সেই সময় ভারী একজন খুব বিখ্যাত ডাক্তার ছিলেন, ডাক্তার গোরাচাঁদ নন্দী, তোমরা হয়তো পরে ইয়ে করেছো, ওনার নাম হয়তো শুনে থাকতে পারে। তো সেই উনার হাতে আমি জন্মেছিলাম নার্সিং হোমে। তা সেই ডাক্তার তখন আমার মাকে বলেছিল, আমার মার নাম ছিল উমা, বুঝলেন উমা, বড় হয়ে আপনার মেয়ে মিস ক্যালকাটা হবে, মুখটা দেখুন পানের মতো, এত ধপধপে ফর্সা গায়ের রং, আর কুচকুচে কালো কোঁকড়া চুল, সেসব ভাই আমার এখন আর কিচ্ছু নেই, ছোটবেলাতেই এইগুলো বেশ ভালো লাগে, বড় হওয়ার পরে কিন্তু সেগুলো আর থাকে না সবারই। যাই হোক, আমি একটা যখন স্মৃতি কথা বলতে বসেছি, যেগুলো আর কথাগুলো একটু এলোমেলো হবে, তোমরা কিন্তু কেউ মনে করো না। আর চায়ের সঙ্গে বিস্কুটের কথা বলতে গিয়ে একটা অনেক দিনের পুরনো কথা মনে পড়ে গেল। আজকে পুরনো কলকাতার গল্পের মধ্যে একটা পোস্ট দেখলাম সার্কাস বিস্কিটের উপরেতে, আমি সেই কথাটাই ভাবছিলাম। ওই সময় কিন্তু খুব অল্প বিস্কিটের কোম্পানি ছিল, সার্কাস বিস্কুট ছিল, ব্রিটানিয়া ছিল, লিলি বিস্কিট ছিল, আর সার্কাস বিস্কিটের একটা বিস্কিট ছিল, সেখানে একটা মেয়ে ট্র্যাপিজের উপরে হাঁটছে দড়ির উপরেতে, আর তার ক্যানক্যানের মতো ফ্রকটা এরকম হয়ে রয়েছে। যখন ওই বিস্কুট আমাদের খেতে দিত, বিশেষ করে আমাকে, আমি না চারদিক থেকে টুক 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 করে ওই কচি কচি ইঁদুরের মতো দাঁত দিয়ে চারপাশটা খেয়ে শুধু মেয়েটার চেহারাটা রাখতাম, সেটাকে আর কিছুতেই খেতে পারতাম না, মনে হতো এটাকে আমি কি করে খাবো, ও তো আমার বন্ধু, যাই হোক সেসব দিয়ে খেয়ে নিতেই হতো। আর কি বলতো, তো তখন আর একটা জিনিস ছিল, ব্রিটানিয়া কোম্পানি তো বোধ হয় স্বাধীনতার আগেই ব্রিটানিয়া কোম্পানি এসেছে, তখন পুজোর সময় ব্রিটানিয়া কোম্পানি একটা স্পেশাল গিফট করতো, কিরম বলতো, ভারী সুন্দর একটা রং চং করা ছোট বড় বিভিন্ন রকম ডিজাইনের ওরা বাক্স বানাতো পুজোর সময়, আর তার মধ্যে সব ধরনের বিস্কুটের ভ্যারাইটি তার মধ্যে থাকতো, ছোট্ট ছোট্ট খোপ করা থাকতো সাদা কাগজে, ওই ওই কিরম বলবো, ওই একটু উঁচু 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 নিচু উঁচু নিচু করা, আর অনেক সাদা সাদা পাতলা কাগজ থাকতো যাতে বিস্কিটগুলো ভালো করে সেট করে থাকে। আমরা কি করতাম, ছোটবেলায় ওই সাদা কাগজগুলো নিয়ে জুতোর বাক্স দিয়ে বাড়ি বানাতাম, আর ওই কাগজগুলো বাড়ির উপরেতে ছাদ তৈরি করতাম, ছাদ তৈরি করতাম, খুব আস্তে শোনা যাচ্ছে, আচ্ছা, বাড়ির উপরেতে আমরা ছাদ তৈরি করতাম। এরে বাবা, কে আবার ফোন করেছে, কি করে বন্ধ করে, যাই হোক থেমে যাবে, যাই হোক, সেই ছাদ তৈরি করতাম, কিছু মনে করো না, কে একজন করেছে, আমি না ফোন বন্ধ করতে পারি না, মানে কি করে বন্ধ করতে হয় বলতে পারছি না, ফোন এসে গেছে, এইবারে বন্ধ করলাম, রিজেক্ট হলো। আচ্ছা, তারপরে কি হলো, সেই ছাদ তৈরি করতাম। আসলে আমার একটা ব্যাপার ছিল, আমি না ওই ছোটবেলায় না সারা জীবন, বাবা এতক্ষণই কন্টিনিউ পেলাম, যাই হোক, আমি আবার হাতে ধরে বলছি, জানো তো দূরে রেখে কথা বলতে অসুবিধে হচ্ছে, হ্যাঁ আমি একটু জোরে জোরে বলছি, হাতে ধরেই বলছি, সেটাতে তোমাদের শুনতে সুবিধা হবে। তাই ওই বিস্কুটগুলো না আমাদের কাছে খুব প্রিয় ছিল, বুঝেছো, যাই হোক, এরকম কত রকম জিনিস, যেহেতু কলকাতায় মানুষ, সেই কারণে কলকাতাতেই মানে পুরনো কলকাতার গল্প কিন্তু আমার ওই বলার মধ্যে তোমরা খুঁজে পাবে পুরনো কলকাতার ছবি, মানুষটা তো আমি পুরনো কলকাতার। আর আমার, আমি স্কুলে ভর্তি হওয়ার আগে আমরা চলে গেলাম, আমার বাবা চলে গেলেন মানিকতলায়,
তার মানে বুঝতে পারছো, আমি বালিগঞ্জে আমার জন্ম হওয়ার পরে আমার যখন ওই বছর চারেক বয়স, তখন মানিকতলায় চলে গেলাম। চলে গিয়ে আমাকে ভর্তি করা হলো হোলি চাইল্ডে। হোলি চাইল্ডে পড়তাম, এবং কি বলছে, বিস্কুট চায়ে ডুবিয়ে খেতে। হ্যাঁ ঠিক, সুতপা এসেছে। হ্যাঁ 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 ঠিক, সবাই এসে গেছে। আমার দারুণ ভালো লাগছে জানো তো, ভীষণ ভালো লাগছে। রীতা খাস্তগি, সবাই এসেছে, তোমরা বিস্কুট চায়ে ডুবিয়ে তো খাচ্ছি ডেফিনেটলি। হ্যাঁ অনুজ ঠিক বলেছ। আচ্ছা এখন যে কথা বলছিলাম, হোলি চাইল্ডে তো ভর্তি হয়েছিলাম, তখন আমার 4 বছর বয়স। তখন না হোলি চাইল্ড কিন্তু একদম সবে শুরু হয়েছে বছর খানেক আগে। তখনও কিন্তু পুরো মানে হায়ার সেকেন্ডারি বা তখন ওই, আমরা তো পুরনো হায়ার সেকেন্ডারিতে পড়েছি, সেই হায়ার সেকেন্ডারি কিন্তু স্যাংশন পায়নি, তখন ক্লাস 8 অবধি ছিল। তারপরে ধীরে ধীরে প্রত্যেক বছর একটা একটা বছর একটা বছর করে সেই স্কুলটা এগিয়ে গেল। এখন তারপরে হোলি চাইল্ডে পড়তাম, বিশ্বাস করবে না, হোলি চাইল্ডে কি অপূর্ব পরিবেশ ছিল গো। ঢুকলেই একটা বিশাল সুন্দর মাঠ, দুদিকে সমস্ত ব্যাডমিন্টন খেলার গ্রাউন্ড, তারপরে বাস্কেটবল খেলার ওইটা রয়েছে, বাস্কেটটা রয়েছে। আর চারিদিকে একটা আশ্চর্য ব্যাপার ছিল, এটা আমি কোনো দিনও কোনো স্কুলে দেখিনি, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট চুবাচ্চার মধ্যে ভর্তি করে রাখা থাকতো বালি। কেন বলো তো বালি থাকতো? আমরা ছোটরা সেই বালিতে খেলা করতাম, বালিতে বাড়ি বানাতাম, পাহাড় বানাতাম, পাহাড়ের মধ্যে দিয়ে হাত দিয়ে গুহা, একদিক দিয়ে হাত ওই পাশ দিয়ে বেরিয়ে গেলে বাড়ি থেকে ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে আসতাম, সেগুলো দিয়ে চারিদিকে সাজিয়ে নিতাম, সাজিয়ে নিয়ে আমরা খেলতাম। এরকম কোনো জায়গায় কোনো মানে স্কুলে আমি দেখিনি। আমি নিজেও তো যখন স্কুলে পড়িয়েছি, বাবা সে তো বড়দের স্কুল, সেটা কোনো ব্যাপার না। চাটা একটু একটু খাই, তোমরাও চা খাও জানো তো। আচ্ছা যে কথা বলছিলাম, তো এই সেই স্কুলটার মধ্যে এত ভালো পরিবেশ ছিল না, আর সিস্টাররা না একদম নিজেদের মতো করে আমাদেরকে দেখতেন, এবং কি সুন্দর বাংলা কথা বলতেন, তুমি ভাবতে পারবে না। আর আমার মা আমাদেরকে ভীষণ যত্ন করে রাখতেন। আমার যখন 7 বছর বয়স, তখন আমার ছোট বোন জন্মালো। ছোট বোন যখন জন্মালো, তখন তো আর মাদের ওইসব বাড়িতে লোকটোক রাখা ছিল না, কাজের লোক কোনো মানে হেল্পিং হ্যান্ড মাদের থাকতো না, বড় জোর ঘর মোছার কাজ করে দিয়ে যারা চলে যেত, বাকি সব কাজ মায়েদেরই করতে হতো। তা মা তো অত বোনকে দেখার সুযোগ পেত না। বোনের সঙ্গে আমার 7 বছরের পার্থক্য। বোন যখন জন্মালো, আমি যেন একটা জ্যান্ত পুতুল পেলাম। আমার বলতে গেলে পড়াশোনা তখন মাথাতেই উঠলো প্রায়, সারাক্ষণ ওই বোনকে নিয়েই আমি থাকি। আর তারপরে কি হলো, আর ওই বোনকে কিরম ভাবে যেন পড়তাম, আমার মস্ত বড় বড় বাড়িতে 4টে সোফা ছিল, সেই সোফার সামনে একটা টেবিল নিতাম, সেই টেবিলের উপর রাখতাম স্যুটকেস, আর পিছনে বসে থাকতো বোন বা দাঁড়িয়ে থাকতো, ও আমার পিঠের গুটু 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 করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি ওখানে পড়তাম। আর একটা তো কথা, গোপন কথা বলতে হবে তোমাদের, পড়া করতাম নাকি চুপি চুপি গল্পের বই পড়তাম, বুঝলে, গল্পের বই পড়তাম, গোয়েন্দা গল্প, সামনে স্যুটকেসের ডালাটা খোলা, ভিতরে পড়ার বই রয়েছে, গল্পের বইও রয়েছে, মা তো কাজ করছে, বাবা তো অফিসে, তখনও বাবা তো আসেনি, মাকে দেখে তাড়াতাড়ি করে ওখান থেকে হাতড়াতে শুরু করে দিলাম, জানো আমি দারুণ কিছু একটা পড়াশোনার কাজ করছি, আসলে কিন্তু গল্পের বই পড়ছি। তো আজকালকার ছেলে মেয়েদের বোধ হয় এই সমস্ত মানে গোপনীয়তা রক্ষা করে গল্প বই পড়তে হয় না। আমার নাতি তো সারাক্ষণ গল্প বই পড়ছে, আমরা কেউ বাধাও দিই না কিছুই না, কিন্তু আমাদের তা গল্পের বইয়ে সবসময় পড়ার একটা পারমিশন ছিল না। আর আমি যেহেতু একা একাই থাকতাম, বোন তো আমার থেকে অনেকটা ছোট, তার ফলে আমাকে একা একাই খেলাধুলা করতে হতো। আমি না নানান রকম খেলা সমস্ত কিছু উদ্ভাবন করে নিতাম। কিরকম বলো তো, আমার একটা মজার খেলা ছিল গল্পের বই পড়ে সেই গল্পের যে চরিত্রগুলো সেগুলোকে নিয়ে নিজের মনেই নাটক তৈরি করা। আমি একাই সেই নাটকের সব কুশীলব হতাম। এক একবার আমার দুটো খুব প্রিয় নাটক ছিল, একটা হচ্ছে রবীন্দ্রনাথের বীরপুরুষ, আমি একাই একবার খোকা হচ্ছি, একবার মা হচ্ছি, একবার ডাকাত হচ্ছি, আর মাথায় একটা গামছা বেঁধে সেই ডাকাতের মতো করে নিয়ে হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে বলে একেবারে আমি ঝাঁপিয়ে পড়তাম। আর যে কি খেলা খেলতাম একা একা, আর স্বার্থপর দৈত্য, নিজেই কতগুলো মানে গাছপালা হতাম মাথা ওড়না ঢেকে, আর স্বার্থপর দৈত্য তো আসছে,
এসে সমস্ত বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে খেলতে দেবে না। ব্যাস তখন সেই একাই এতগুলো ভূমিকায় অভিনয় করা, তোমরা ভাবতে পারছো? আমি এইরকমই করতাম, লুডো খেলতাম না, এক একবার এক একজনের দান দিতাম। লুডো চারবারে চারজনের দান দিলাম, প্রত্যেকবারই কিন্তু তার নিজের মতোই আমি দান দিচ্ছি, কিন্তু আমার খেলার সঙ্গী কোথায়? বোন তো তখন ছোট, ক্যারাম খেলা তো তাই ছিল, আর ছিল অসম্ভব গল্পের বই পড়ার নেশা। আসলে একদম মানে খাস কলকাতা শহরে থাকা, তার ফলে বাড়ির বাইরে যাওয়ার কোনো অ্যালাউ ছিল না আমাদের, কোনো অনুমতিই ছিল না। যেখানে যাবে বাবা মার সঙ্গে যাবে, বাবার সঙ্গে যাবে, মায়ের সঙ্গে যাবে, একা বেরোতে পারবে না। তার ফলে তো কিছুটা ঘরবন্দি ছিলাম বই কি, ওই রাস্তার উপরে যদি বেরোই তখন কি করে আমাদের চলবে বলো? আচ্ছা এবার আর একটা অন্য মজার কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মানিকতলায় চলে গেলাম, হোলি চাইল্ডে পড়তাম, কোথায় থাকতাম জানো? আমি যে জায়গায় থাকতাম সেই রাস্তাটার নাম ছিল কারবালা ট্যাঙ্কলেন। কারবালা ট্যাঙ্কলেনের নাম এখন অতটা শোনা যাবে না, সেই সময় খুব শোনা যেত। কেন বলো তো? আমাদের বাড়ির উল্টো দিকে থাকতেন অতুল্য ঘোষ। অতুল্য ঘোষ থাকতেন আমাদের বাড়ির উল্টো দিকে, আর দিন রাত্রি তার বাড়িতে লোকজন আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। আর অতুল্য ঘোষের যখন জন্মদিন হতো, আমরা দোতলায় থাকতাম, যখন জন্মদিন হতো কি লোক, কি ফুলের তোড়া, শুধু বাক্স ভর্তি মিষ্টি আসছে। তোমরা তো জানো সেই সময় তো অতুল্য ঘোষ ছিলেন কংগ্রেসের কত বড় একজন নেতা, এবং তিনি নিজে কোনোদিনও হয়তো কোনো পোস্টে যাননি, কিন্তু তাকে বলা হতো কিং মেকার, এগুলো আমি পরবর্তীকালে বড় হয়ে শুনেছি। আর তো সেই কারণে কি হয়েছে, অতুল্য ঘোষের বাড়িতে যখন সেগুলো আসতো, অতুল্য ঘোষের বাড়িতে যারা থাকতো, আমরা দুই বোন তো ওপরের বারান্দা থেকে, দোতলার বারান্দা থেকে উঁকিঝুঁকি মারতাম, আমাদেরকে বলতো দাঁড়াও দাঁড়াও, বলে না মিষ্টি ফুল সব আমাদের দোতলায় দিয়ে যেত। আর অতুল্য ঘোষ যখন গাড়ি চড়ে যেতেন বা আসতেন, তখন আমার বোন সবে কথা বলতে শিখছে, ও তখন এই বারান্দায় না গ্রিলটা ধরে দাঁড়িয়ে থাকতো, ওদ্দা 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 করে অতুল্য ঘোষকে ডাকতাম। অতুল্য ঘোষ ভীষণ খুশি হতেন, ভাবতেন কি ওনাকে ও দাদা 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 বলে ডাকছে, এটা কিন্তু বোনকে কেউ শেখায়নি, ওনাকে দেখেই বলতো ওদ্দা ওদ্দা ওদ্দা। আর উনি না যখন যেতেন, তখন একবার তাকিয়ে দেখতেন যে দোতলায় ও কি আছে নাকি ও নেই, ও থাকলে ভীষণ খুশি হতেন এবং একটুখানি মৃদু হাসতেন। উনি তো গম্ভীর মানুষ ছিলেন যতদূর আমার মনে আছে। এই ব্যাপার আর একটা অদ্ভুত কথা বলি, সেটা অতুল্য ঘোষ সংক্রান্ত। অতুল্য ঘোষের যিনি মানে মিসেস ছিলেন, মারা বলতেন বিভাদি, উনি ছিলেন বিভা ঘোষ। উনি ওখানে মহিলা সমিতি তৈরি করেছিলেন এবং মা সেই মহিলা সমিতিতে যেতেন। মা খুব ভালো, তখনকার দিনের মা তো সেলাই করতে পারতেন, উল বোনা, ক্রসেটের কাজ করা, এমনি সেলাইয়ের কাজ করা, সমস্ত কিছু মা করতে পারতেন খুব ভালো। এবং আমাদের ছোটবেলায় কি ছিল বলতো, শীতকালে আমরা যে পাজামা পরতাম না, সেগুলো সব মা মেশিনে বানিয়ে দিত, বাবা মাকে মেশিন কিনে দিয়েছিল, সেগুলো দিয়ে না ওই আমাদের পুরনো জামার ওই ফ্রকের তলাটা দিয়ে মেশিন বানিয়ে দেওয়া হতো। আর কি চমৎকার, আমরা সারাক্ষণই ওই ফুল প্যান্ট পরে ঘুরতাম। এইরকম সব আমাদের ছোটবেলার গল্প। আর আমরা দুই বোন ছিলাম, তো আমাদের সময় সেরকম মনে হয় অনেকেরই এরকম হবে, দুজনের এক রকম মানে ওটা তখন ছিট বলতো, ছিট কাপড় মানে প্রিন্টেড পিস, এক রকম জামার কাপড়, এক রকম জামার ডিজাইন, ঠিক যেন ও ইউনিফর্মের মতো লাগতো। তো আমাদের অবশ্য, আমার বাবা যেহেতু ব্রিটিশ কোম্পানিতে কাজ করছেন, একটু বাবার মধ্যে সাহেবি আনার ব্যাপার ছিল, তো সেই জন্য বাবা ওই ধর্মতলা স্ট্রিটে ওই মুসলমান যে সমস্ত দর্জিরা থাকে তাদের কাছ থেকে আমাদের জামা বানানো হতো। নিউ মার্কেটে আমরা বেশি গেছি, আর আমাদের সাধারণত পুজোর সময় বাজার টাজার করা হতো গজকুমার ব্রাদার্স, কমলালয় স্টোর্স, এই সমস্ত জায়গা থেকে। বাবা ওই চারিদিক ঘুরে ঘুরে কেনাকাটা পছন্দ করতেন না। এবারে আমি একটা আর একটা অন্য গল্প বলি, সেটা হচ্ছে আমার প্রথম ভ্রমণ। তখন আমার বয়স 4 বছর। সেই সময় কি হলো, ওই সময় বাবাদের নিয়ম ছিল অফিস থেকে ওই LTA দেওয়া হতো, লিভ ট্রাভেলিং অ্যালাউন্স, ডিসেম্বর মাসে ছুটি থাকতো, আমাদের স্কুলেও ছুটি থাকতো ওই সময়তে। তখন আমরা প্রত্যেক বছর আমরা বেড়াতে যেতাম, তো বাবা ওই অফিস থেকে টাকাটা পেতে। 4 বছর বয়সে আমি গিয়েছিলাম সিমলায়, তখন আমার বোন জন্মায়নি। তোমরা বলবে 4 বছর বয়সের কথা তোমার মনে আছে? হ্যাঁ গো, সত্যি আমার মনে আছে, এবং আমার মনে হয় যদ্দূর আমার ধারণা আমরা কালকা মেলে গেছিলাম। আমার যেটা সবচাইতে মনে আছে, কালকা মেল অনেকগুলো সেই
মধ্যে দিয়ে যাচ্ছে, মানে টানেলের মধ্যে দিয়ে যেতে হতো, যে এখনো বোধহয় যায়, আমি তো তারপরে আর সিমলা যাইনি, টানেলের মধ্যে দিয়ে যায় ট্রেনগুলো, আর যখন টানেলের মধ্যে ঢুকছে না, ঘুম 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 একটা আওয়াজ, আর পুরো ট্রেনটা অন্ধকার হয়ে গেল, আমরা ভয় পেয়ে যাচ্ছি ছোটরা যারা ছিলাম ওই ট্রেনের মধ্যে। আর তারপরে আবার আলো আসলো, আবার বোধহয় 7টা না 8টা এরকম টানেলের মধ্যে দিয়ে যেতে হতো, সেটাকেও তো খুব কিন্তু এনজয় করেছি। আর ওই মুখ বাড়িয়ে যেদিকে ট্রেন যাচ্ছে সেদিকে দেখতে গিয়ে ব্যাস চোখে কয়লার গুঁড়ো, আর ধোয়া, আর চোখ লাল, চোখ ধো চোখ ধো। তারপরে মা সেই কাপড়ের সরু পাতলা সমস্ত ওই কাপড় দিয়ে সেই চোখের কয়লার গুঁড়োটা বার করে দিত। সত্যি কি সব দিনগুলো ছিল, এত মানে জিনিসগুলো ভালো ছিল। এখন এই কথা ভেবো না যে এখনকার বাচ্চাদের দিনগুলো ভালো নয়, এখনকার বাচ্চারা আনন্দ করে না, যে সময় যা ওই সময় আমরা ওইভাবে আনন্দ করতাম, এখনকার বাচ্চারা তাদের মতো করে আনন্দ করে। যত দিন যাবে তত তো দিন বদলাবে, এটাই তো নিয়ম, বলো না বদলালে নতুন কিছু আসবে কি করে? যেমন ধরো বিবর্তন, বিবর্তন কি করে এলো, আদিম মানুষ থেকে ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হতো, অ্যাডজাস্ট করতে করতে নতুন নতুন চরিত্র তৈরি হতো, চৈরি সেই আদিম মানুষ থেকে নিয়ান্ডারথাল ম্যান থেকে এখনকার সেই মডার্ন হোমো স্যাপিয়ান্স স্যাপিয়ান্স আমরা আসলাম। কাজেই এ কথা একদম ভাববো না যে আমরা বিশাল আনন্দ করেছি, এখনকার বাচ্চাদের কোনো আনন্দ নেই। না, আমি তো দেখি আমার নাতি ও নিজের মতো কত রকম আনন্দ করে খেলছে। এখনকার আনন্দের ব্যাপারটা অন্য, আমাদের সময় অন্যরকম আনন্দ ছিল। কাজে এই নিয়ে কোনো তুলনা করার কিছু নেই, যখন তার যা তখন তার তা, তাই না? আচ্ছা, ওই যে মানিকতলার কথা বলছিলাম, ভাবতে পারবে আমাদের তো মানে যেহেতু ওটা মানিকতলা ট্রাম লাইনের ওখানে, এবং ওইখানে পরেশনাথের মিছিল যেত, পরেশনাথের মিছিল যখন যেত তখন ট্রামের তারগুলো খুলে ফেলতে হতো, কেননা ওদের তো মস্ত বড় বড় ধ্বজা, এবং ওদের যে সিংহাসনে যেখানে জয়ীন মানে ওনাদের আর কি বসে থাকেন, মানে ওনাদের যে ওটাকে যেন কি বলে, তো তার জন্য সমস্ত ট্রামের তার খুলে ফেলা হতো, তখন পুরো রাস্তা শুনশান, আর দুদিকে শুধু লোকে লোকারণ্য, ফুটপাতের উপরে তে কোথায় চানাচুর ভাজাওয়ালা, কোথায় বাদাম ভাজাওয়ালা, সে লোকে লোকারণ্য একটা সেই বিশাল মেলার ব্যাপার। আবার একই রকম হতো এরকম যখন অন্য অনেক মিছিল ওই রাস্তা দিয়ে যেত। আর একটা জিনিস কিন্তু আমার মনে আছে, রানী এলিজাবেথ যখন এসেছিলেন তখন বাবা আমাকে নিয়ে যায়নি ট্রাম লাইনে, বাবা আমায় বাড়িতে রেখে নিজে দেখতে গেছিল, কিন্তু ওই বারান্দা দিয়ে ঝুঁকে দেখেছিলাম খোলা হুট খোলা গাড়িতে কুইন এলিজাবেথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, আর হাত এরকম করে ওয়েভ করছেন, হাতে একটা সবুজ রঙের গ্লাভস পরা, এবং ওনার ওই গাউনটাও সবুজ রঙের ছিল। আমার চোখের সামনে সেই দৃশ্যটা স্পষ্ট ভেসে ওঠে, আমি ভাবি যে কি সুন্দরী কুইন এলিজাবেথ ছিলেন। এইরকম এরকম অনেক রকম অদ্ভুত অদ্ভুত স্মৃতি আছে। যাই হোক, তারপরে তো হোলি চাইল্ডে পড়তে পড়তে আমার বাবা বাড়ি করলেন, এই লাইফ ইন্স্যুরেন্স থেকে ধার টার করে অফিস থেকে নিয়ে, কেননা বাবা তো মানে একদম শূন্য থেকে জীবন শুরু করেছিলেন। আমাদের বাড়ি হলো তখন চারুয়াভিলিউতে, চারুয়াভিলিউতে একদম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন তখন অবশ্য হয়নি, তখন লেক, লেকের ধারে বাড়ি করলেন। তখন আমি ভর্তি হলাম ক্লাস 9-এ সাখাওয়াতে, তখন ওই সুস্মিতা সেনের সঙ্গে আমার বন্ধুত্ব, সেই সুস্মিতার সঙ্গে আমার এখনো সম্পর্ক রয়েছে। ও বোধ হয় এখানে দেখছে, কেননা ও তো মেম্বার আছে, সেজন্য ও সেটা দেখছে। আর তখন আমার একটা অদ্ভুত আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম, আমি যখন ক্লাস 9-এ ভর্তি হলাম তখন আমার বয়স জাস্ট 13 কমপ্লিট করেছি, আর 13 কমপ্লিট করেছি তো তার আগে তো সারা জীবন মোটামুটি বড় হয়ে থেকে থেকেছি উত্তর কলকাতায়, তারপরে যখন দক্ষিণ কলকাতায় চলে আসলাম, দুটো কলকাতার মধ্যে যে একটা পার্থক্য আছে, মানসিকতা, মানুষজন এবং সমস্ত কিছুতে, পরিবেশ পরিস্থিতিতে, সেটা আমি খুব স্পষ্ট করে বুঝতে পেরেছি যে দুটো জায়গার সঙ্গে কিন্তু সংস্কৃতির কতখানি পার্থক্য থাকে। সেই কারণে আমি এটা চোখের সামনে যেন আমি এখনো অনুভব করতে পারি যে হোলি চাইল্ডে আমাদের বন্ধু যারা ছিল তারা একরকম ছিল, আবার সাখাওয়াতে যে সমস্ত বন্ধুরা আসলো তারা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হলো। দুই জায়গার দুই স্কুলের বন্ধুদের মধ্যে আমি অনেকটা পার্থক্য খুঁজে পেলাম। আর হোলি চাইল্ডটা জানো না আমার মনে আরো বেশি করে ছেপে আছে, কারণ ওখানে তো ক্লাস 8 অব্দি পড়েছে,
ওখানে যখন আমাদের মাঝে মাঝে নীতি শিক্ষা ক্লাস নিতে আসতেন ফাদার দ্যাতিয়ান, ফাদার দ্যাতিয়ান কি অদ্ভুত পার্সোনালিটির মানুষ, আমাদের কত রকম গল্প করতেন, কত কিছু বলতেন, শেখাতেন, বোঝাতেন। ওখান থেকেই তো গেছিলাম, আমাদের স্কুল থেকে সব নিয়ে গিয়েছিল, বেনহুর দেখতে গেছিলাম, তারপরে তো অনেক ছোট ছোট আমাদের ফিল্ম শো দেখানো হতো ওই সাদা পর্দা লাগে আমাদের হল ঘরে। আর সেই সময় একটা অভ্যেস হয়ে গিয়েছিল রেগুলার চার্চে যাওয়া। আমি সে সময় না বিশ্বাস করে সিরিয়াসলি ভাবতাম, আমি যখন বড় হব আমি সিস্টারদের মতো নান হব, সন্ন্যাসী হয়ে যাব, আমি কখনো ঘর সংসার করব না। কিরকম সিস্টারদের প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল, আর সিস্টারদের পড়ানোর পদ্ধতিটাও ছিল একদম অন্যরকম। এমনভাবে পড়াতেন না, আমাদের কিন্তু কোনো কোনো দিনও কোনো প্রাইভেট টিউটারের কাছে, বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়িনি। যা পড়েছি, যা রেজাল্ট করেছি, সমস্ত কিছু ওই স্কুলে যা পড়েছি আর বাড়িতে এসে যা পড়েছি। আর বাড়িতে তো থোড়ি পড়তাম, ওই গল্পের বই, বোন এইসব নিয়ে কেটে যেত। আর মানে স্কুলে এমনভাবে পড়াটা তৈরি করে দেওয়া হতো যে আমাদের আর বাড়িতে আলাদা করে স্পেশালি কিছু পড়তে হতো না, হোম টাস্ক করলে আর ওই রকম স্কুলের পড়াটা পড়ে নিলে মন দিয়ে যদি শুনতাম তাহলে কিন্তু কোনো অসুবিধে হতো না, ওইভাবেই আমরা পাশ করে যেতাম, কোনো সমস্যা ছিল না। আর আর একটা তখন আমাদের কি ধারণা ছিল বলতো, যারা একটুখানি বোকা, যারা বুদ্ধি কম, যারা পড়াশোনা খারাপ, তারাই বুঝে টিচারদের কাছে পড়ে। আমি মোটেই সেই রকম নয়, কাজেই আমি টিচারদের কাছে নিশ্চয়ই আমি পড়বো না, আমি বাড়িতেই পড়বো। আর রোববার দিনটা ছিল ভারী মজার দিন, রোববার দিন বাবা সারাদিন বাড়িতে, সকাল থেকে শুরু হতো, সকালবেলা যেতে হবে বাজারে, বাপি চল, মানে বাবা আমাকে বাপি বলতেন, বাপি চল বাজার, সকালবেলা চলে গেলে দৌড়তে দৌড়তে বাবার সঙ্গে বাজারে। তোমরা তো জানোই পাঁঠার মাংস মাস্ট বাঙালিদের প্রত্যেক রোববার সেই সময়কার, পাঁঠার মাংস ভাত, মা একটা চাটনি করত, বাজার থেকে এসে জলখাবার খেয়ে লুচি টুচি বেশি হতো, লুচি সুজি, আবার কখনো গরম গরম রুটি আমরা আখের গুড় দিয়ে খেতাম, জানো তো এখনকার ছেলেমেয়েরা খাবে না বোধ হয়, একদম উনুনের ধারে বসে, তখন তো উনুন, উনুনের ধারে বসে মা সে গরম গরম রুটি দিচ্ছে, আখের গুড় দিয়ে খেয়ে যাচ্ছি, দারুণ খেতে লাগতো গরম রুটি আখের গুড়। আর তো সেইটা তারপরে শুরু হলো পড়ানো, বাবা এসে ধরবে, এইবার বই খাতা বের করো। আমাদের সময় একটা জিনিস ছিল তালপাতার পাখা, তো তোমরা জানো এখন অতটা ব্যবহার হয় না, তখন তো খুবই ব্যবহার হতো। পাখাটা নষ্ট হয়ে গেলে তালপাকার পাখার যে ওই ডান্ডিটা, যে আমরা সেটাকে বলতো ডাঁটি, ওই পাতাটা কেটে ওই ডাঁটিটা খুলে নেওয়া হতো। ডাঁটিটা ব্যবহার হতো দুটো কাজে, একটা কাজে হচ্ছে যে গরম জল করে সাবান দিয়ে সেই যখন জামা কাপড় তার মধ্যে ভেজানো হতো সাবান সোডার জলে, তখন সেই ডাঁটিটা দিয়ে ভেজানো হতো গরমে। আর ডাঁটিটা কিন্তু পিঠেও ব্যবহার হতো, বাবার হাতের কাছেই সেইটা থাকতো, স্কেলও থাকতো, আর চিৎকার করে কান্না, এটা কেন লিখলি না, এটা কেন বললি না, এটা কেন পড়লি না হলো। তারপরে কাঁদতে কাঁদতে যেই 12টা বেজে গেল, বাবার কাজ ছিল, বড় হয়ে গেলে আর করতেন না, তার আগে তেল মাখিয়ে চান, একদম টিউবওয়েল ছিল একটা আমাদের ওই মানিকতলার বাড়িতে, সেই টিউবওয়েল পাম্প করে করে চান হলো, শ্যাম্পু করা হলো প্রত্যেক রোববার। রোববার কিন্তু মা ছুটি, মা শুধু রান্নাঘর, তখন কিন্তু আর আমাদের দেখবেন, অন্যান্য দিন তো মা আছেই। হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে বাবা চাটনি খেয়ে একটা আওয়াজ করতে, ওম ভৌ করে, বাবা, তার মানে বাবার পেট ভরে গেছে, খাওয়া আজকের মতো শেষ। তারপরে দুপুরবেলা বাবার সঙ্গে শুতাম। তোমরা শুনলে আশ্চর্য হবে, বাবা শুতেন সঞ্চয়িতা নিয়ে, শিশু নিয়ে, এইখানে শুয়ে শুয়ে সারাক্ষণ আমাদের দুই বোন, আমরা দুই পাশে রয়েছি। বাবার কাছ থেকে আমি না কবিতাকে ভালোবাসা শিখেছি, বাবার কাছ থেকেই আবৃত্তি শিখেছি। বাবা না আগেকার দিনের মানুষরা যেরকম রাবীন্দ্রিক, মানে রাবীন্দ্রিক ঢঙ্গে আবৃত্তি করতেন, মানে একটু সুর করে, তারপরে একটু গলাটা কাঁপিয়ে, এখন তো খুব নর্মাল ন্যাচারালি আমরা আবৃত্তি করি, কিন্তু ওই সময় রাবীন্দ্রিক যে একটা স্টাইল ছিল বাবা সেইভাবে করতেন। আমার এখনো যেন কানে ভাসে, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা, এটা ছিল বাবার খুব খুব একটা প্রিয় কবিতা। আর আমার মা খুব ভালো গান করতেন, জানো তো অসম্ভব ভালো গান করতেন, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত। মার জীবনটা না একটু মানে ডিসস্যাটিসফ্যাকশনের, মা জন্ম নিয়েছিলেন গড়পাড়ে, মাকে জন্ম দিয়েই আমার দিদিমা মারা গিয়েছিলেন,
দাদামশাই আর দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি, মা মানুষ হয়েছে মার পিসিদের কাছে। তো দাদামশাই ছিলেন পোস্টমাস্টার, উনি খুব শোন ভীষণ অনেকে উদার মানসিকতার মানুষ ছিলেন। উনি বাড়িতে মাকে ওস্তাদ দিয়ে গান শিখিয়েছিলেন, ওই সময় ওস্তাদের কাছে মা গান শিখত, এবং মাকে ব্রাহ্মগার্লসে ভর্তি করা হয়েছিল। শেষকালে আশপাশে এবং মার পিসিরা এবং বাড়ির লোকেরা আপত্তি করলো, আমার মার নাম উমা, আগেই বলেছি, উমাকে কি সুরেশ, আমার দাদামশাইয়ের নাম ছিল সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় ওনার নাম ছিল, তো বলতেন সুরেশ কি উমাকে ব্রহ্মজ্ঞানী করবে, ব্রহ্মগার্লসে ভর্তি করেছে আবার ওস্তাদের কাছে গান শেখায়, তাহলে কি ও কি বাইজি না গান করবে, সেই সমস্ত নানান কথা কথান্দা। তখনকার দিনে মেয়েদের পড়াশোনা, মেয়েদের কিছু শিক্ষা কিরকম ছিল আমার এখন ভাবলে গায়ের মধ্যে শিউরে ওঠে, অথচ আমরা কত সুযোগ সুবিধে পাচ্ছি, অবশ্য আমাদের থেকে এখনকার জেনারেশন আরও বেশি বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, আমরাও পেয়েছি। তো যাই হোক, তা মা খুব ভালো গান করতেন, আর মা সন্ধেবেলায় মাঝে মাঝে লোডশেডিং হলে, বিশেষ করে লোডশেডিং তো তখন আমাদের সঙ্গে সাথী ছিল, মা সেই গান করতেন, খালি গলায় গান করতেন। একটা গান ছিল বাবার ভীষণ প্রিয় গান, সেটা আমারও খুব ভালো লাগে, আমি দু লাইন শোনাচ্ছি তোমাদের। তাই তোমার আনন্দ আমার পর তুমি, তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর। একটা গান মা ভীষণ করতেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি বিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। কাজে সন্ধেবেলাটা না আমাদের এই গান বাজনা এই সমস্ততেই, বাজনা ছিল না, এই সমস্ততেই চলে যেত, আর আমি তো অসম্ভব পড়তাম, কারুর বাড়িতে গিয়ে না ওই বড়দের গল্পের মধ্যে থাকতাম না, তাদের বাড়ি থেকে জোগাড় করতাম কি কি বই আছে, আর যদি মনে করো কোনো পড়ুয়া ছাত্রছাত্রী থাকে তাদের ওখান থেকে তাদের বাংলা বই বা ইংলিশ বইটা নিয়ে পড়তে শুরু করতাম, যখন যাওয়ার সময় হতো তখন চলে যেতাম, কি কি কথা বলছে ওই সামনে, কোনো দিনও মাথা ঘামায়নি। বিশ্বাস করবে না, আমি লোকের বাড়িতে গিয়ে গল্পে বই খুঁজে না পেলে পাঁজিও পড়েছি, পাঁজি কিন্তু খুব একটা সুন্দর পড়ার জিনিস, বিশেষ করে গুপ্তপ্রেস পঞ্জিকা, কত কিছু বিজ্ঞাপন থাকে বলো তো, আমি অবশ্য এখন পঞ্জিকা টঞ্জিকা বহু বছর দেখি না, কিন্তু ওই সময় খুবই দেখতাম যে কিরকম পঞ্জিকার মধ্যে কত অদ্ভুত অদ্ভুত বিজ্ঞাপন থাকে, সেই বিশাল বড় বড় ফুলকপি, অদ্ভুত সাইজের সেই বেগুন, এগুলো সমস্ত কিভাবে ফলন ভালো হবে, আর সেই রবি রাজা শনি মন্ত্রী এই সমস্ত লেখা থাকতো প্রথম দিকে, বাপ রে বাপ। তো এরকম ভাবেই কেটেছে ছোটবেলাটা, আর আমাদের যখন পারিবারিক কোনো সবাই মিলে একসঙ্গে মিলিত হতাম তখন কি হতো বলো তো, আমাদের বলা হতো এই নাচ কর, এই কি গান জানিস কর, আর আমাদের স্কুলে তো নাচ গান শেখানো হতো, এখনো শেখানো হয়, এখনকার স্কুলেও শেখানো হয়, তো আমরা সবাই এক একজন করে এক একটা কিছু করতাম, কেউ নাচ করতাম কেউ গান করতাম। আর আমার একটা প্রিয় গান ছিল, সেই গানটা আমার ভীষণ ভালো লাগতো, আমার এক মামা ছিলেন খুব স্নেহ করতেন আমাকে, তো ওনারও বাড়ি বালিগঞ্জে, তা ওনাকে আমি গেলেই উনি বলতেন এই ওই গানটা শোনা, তোর গলায় গানটা আমার বড্ড ভালো লাগে, কি গান, কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কে জানিত আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত। আর বাবা বলতো ওরে তুই খালি অনাহুত শুকনো ধুলো চোখের জলে এই গান করিস না, আনন্দের গান কর। গানের কথায় মনে পড়লো আমার বোনের কথা, আগেই বলেছি
আমার বোন আমার থেকে 7 বছরের ছোট, স্কুলে তো সব স্কুলেই তো গান শেখানো হতো, বোনও হোলি চাইল্ডে পড়তো, তো হোলি চাইল্ডে পড়েছে হ ধরো মেতিবীর গানটা শিখতে হবে, ওই স্কুলে আমাদের প্রেয়ার সং, ওটা গানটা করছে, সাথে আছে ভগবান, তো ও করবে ছাতে আছে ভগবান হবে জয়, মানে ভগবান ছাতে আছে, এবং এই লাইনটা করার সময় ও ছাতের দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু এই লাইনটা করবে, ছাতে আছে ভগবান হবে জয়। আর আমি যত বলে ওটা ছাতে নয়, সাথে তুই জানিস না কিচ্ছু, আমাদের দিদিমণি বলেছে ওটা ছাতে, তাই ছাতে হবে। আর জানো তো বোন না মোটেই আমার কাছে পড়তে আসতো না, বলতো ও আবার আমাকে পড়াবে কি, ও কিছু জানে না, ও আমাকে পড়াবে, আমি ওর কাছে পড়বো টড়বো না। মা হয়তো বললো জানা দিদিভাইয়ের কাছ থেকে এটা একটু দেখে নে, এটা একটা পড়াটা শুনে নে, না আমি ওর কাছে পড়বো না, ও কিচ্ছু জানে না, ও নিজেই পড়ে, আমাকেও কি পড়াবে, আমাকে কোনো দিনও শ্রদ্ধা ভক্তি করেনি জানো তো। এখন অবশ্য দিদি বলতে চোখের জল আসে, এখন তো খুব একটা যোগাযোগ হয় না, বিশেষ করে এই অতিমারির সময় তো একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আমরা থাকি, কখনো হয়তো একটু ফোনে কথা হলো, এ পর্যন্ত একটু ভিডিও কলে কথা হলো, এগুলো তো আমাদের বিজ্ঞান দিয়েছে, তার ফলে কিন্তু যতই বলো তোমরা বাবা এই অতিমারি কিন্তু আমরা অনেকটা সহ্য করতে পারছি। ধরো আমার নাতি আর মেয়ে মাসে একদিন আসে, মাসের প্রথম দিকে মেয়ে তো আমায় নাপতে দেয় না, আমার আমি তিনতলায় থাকি ফ্ল্যাটে, আমাকে নাপতে দেয় না, বলে খবরদার তুমি নাপবে না, আমার বাড়ির নিচে এটিএম, আমাকে এটিএমে যেতে দেবে না, প্রত্যেক মাসের শুরুতে এসে আমার মাসের খরচাটি এটিএম থেকে তুলে দেয়, বড় সড়ো বাজারগুলো ও এখানে এসে একটা দিন থাকে, ছেলেকে নিয়ে এসে করে দেয় সব কিছু, বাকি বাজার আমার বাড়িতে যে দুটি মেয়ে কাজ করে ওরা সব করে দেয়, আর মুদির দোকান থেকে আমার ওই বাড়িতে ওরা ডেলিভারি দিয়ে যায়, কাজে আমার বাড়ি থেকে বেরোতেই হয় না। তো এই যে ধরো আমরা বাড়িতে বন্দি হয়ে রয়েছি, বিশেষ করে আমাদের মধ্যে বয়স্ক মানুষ যারা, তাদের দিন কাটছে কি করে বলো তো, এই তো ফোন, এই ধরো আমরা এখন আড্ডায় বসে আছি, আমার চাটা একটু ঠান্ডাই হয়ে গেল গো, আর একটু খেয়ে নি, হ্যাঁ 1 মিনিট। শেষ হয়ে গেল চা খাওয়া, শেষ। আচ্ছা তাই বলছি যে এই ধরো মাসে একবার যদিও আসে, তো সারাক্ষণই ইচ্ছা হলে দরকার হলে ভিডিও কলে কথা বলা যায়, এমনি সময় কথা বলা যায়। আমার একটা ছোট্ট ফোন আছে, সে পুরোনো আদিমকালের ফোন, সে ফোনটা আমি রাত্রিবেলা বিছানায় নিয়ে শুই, মেয়ে বলা আছে মা কোনোভাবে একটু শরীর খারাপ হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে দেবে, আমি যেমন করে পারি চলে আসবো, কাজে এগুলো তো মস্ত বড় জিনিস, বলে দূরে আছে থাক, তারা তাদের মতো আছে, তাদেরও তো একটা পড়াশোনার ব্যাপার আছে, তাদেরও অনলাইনে, আমার মেয়ে তো টিচার, তোমরা হয়তো অনেকেই জানো ওর স্কুলের কিছু প্রচুর চাপ থাকে, পড়াশোনার চাপ থাকে, সে সমস্ত করতে হয়, আমার নাতিও সারাদিন পড়াশোনার অনলাইনে ক্লাস হচ্ছে, তারপরে টাস্ক করে, আমার জামাই ওই একটু কি বলবো সেলসে আছে বলে ও সারাদিনই হয় ল্যাপটপ কিংবা ফোনে সারাক্ষণই কথা বলছে, কাজে ওরা সবাই যার যার মতো ব্যস্ত থাকে, আমাকে যে ওরা সময় দেবে সেটা আমি ওদের কাছ থেকে এক্সপেক্ট করি না, ওরা যেটুক পারে সেটুক দেয়, আমি আর এর থেকে বাড়তে ওদের কাছ থেকে কি চাইবো বলো, আমি কিচ্ছু আর সেইটা চাই না, ওটা তো যথাসাধ্য করছে, জামাই তো প্রচুর খেয়াল রাখে, এই যে দুটো ডোজ আমার আর আমার কর্তা নেওয়া হয়ে গেছে ওই ভ্যাকসিনে, জামাই সমস্ত যা করার করেছে ওইখান থেকে করে গাড়ি নিয়ে চলে এসেছে, আমাদের নিয়ে গেছে আইএলএসে, আইএলএসে নিয়ে গিয়ে আমাদের ইঞ্জেকশন দিয়ে বাড়িতে রেখে ভ্যাকসিনটা দেওয়ার পরে খানিকক্ষণ লক্ষ্য করে বিকালবেলা আবার চলে গেছে, কাজেই ওরা তো ওদের যেটুক কর্তব্য সেইটুক করছে, আমি ওদের কাছে আজ আর কি আশা করব, আমার কাছে সারাক্ষণ পড়ে থাকবে না, কোনো দরকার নেই, আমি আমার মতো থাকি, আমি তো তোমাদের নিয়ে দারুণ আনন্দে আছি গো, আমার যাতে কি আনন্দ দিন, বকর 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 করছি, কিন্তু আমার যেন মনে হচ্ছে আরো অনেকক্ষণ কি কথা বলবো কি জানি, 1 ঘন্টা মোটামুটি তো কথা বলা হয়, কতক্ষণ হয়েছে বোধহয় 45 মিনিট হয়েছে, আমি ঠিক ঘড়িটা বুঝতে পারছি না, তো আর বেশিক্ষণ তোমাদের আটকাবো না, কেন আমার তো অনন্তকালই আমি এইভাবে কথা বলে যাব, আর এইটাই হচ্ছে ব্যাপার। তাই বলছি শৈশবের গল্প বলতে গিয়ে অনেক কিছু আবোল তাবোল গল্পও বলে ফেললাম, আর শৈশবে যখন ছোট ছিলাম তখন মনে হতো যে যখন বড় হব তখন না জানি কি আনন্দ করব, বিশাল একটা কিছু স্বাধীন হয়ে যাব, আবার এখন যখন সত্যি বড় হয়ে গেছি তখন যখন মানে ধরো 40-50 যখন এরম বয়স ছিল তখন তো নাকে কানে দেখতে পেতাম না, মানে এত ব্যস্ততা, এখন তো এই রিটায়ার করার পরে যেন একটুখানি ধীর স্থির যখন জীবন, তখন মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল, আবার ছোটবেলায় মনে হতো বড় হলে না জানি কি আনন্দ করব,
কাজেই আমরা যখন যেভাবে থাকি সেইটা আমাদের ঠিক ওই রকম মনে হয় না। আচ্ছা তোমাদের একটা ছবি দেখাবো বলে আমি রেখেছি, এই যে বললাম না 4 বছর বয়সে সিমলা গিয়েছিলাম, আমার সিমলার একটা ছবি তোমাদের দেখাই। দেখতে পেয়েছো আশা করি, আর একটা ছবি দেখাবো, এই যে ঘোড়ায় চড়ে আছি সিমলাতে, আর এইটা আমার বোনের ছবি, বোন তখন জন্মায়নি কিন্তু এটা বোনের ছবি, এটা আমার বোনের ছবি, এটা ওই সিমলায় যখন ওই ঘোড়ায় চড়া ছবিটা আমার। কাজেই এই তোমাদের একটু স্মৃতির চিহ্নটাও দেখালাম আমি, ভালো লাগলো। আর যে কথা বলছিলাম যে যখন বড় হয়ে এখন মনে হয় ছোটবেলাটা ভালো, আবার ছোটবেলায় মনে হতো বড় হওয়াটা ভালো, তা আমি রবীন্দ্রনাথের শিশু থেকে তোমাদের কিছু অংশ বিশেষ শোনাই ছোটবেলার মানসিকতার কথা। রবীন্দ্রনাথ কি লিখেছে, বিচিত্র স্বাদ, আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে, 10টা বাজে 10:30 বাজে নেই কো তারা, হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেলি। দেখো ওটা তো রবীন্দ্রনাথ লিখেছেন, ওনার আমলেও যেমন ছিল আমার আমলেও ছিল তোমার আমলেও ছিল, আবার হয়তো বা আমার নাতির আমলেও আছে, কিংবা ওরা হয়তো এগুলো ওদের এখন জীবনযাত্রা অন্যরকম, তো ওরা হয়তো এই ধরনের অনুভব করে না। ফেরিওয়ালার কথা একটু মজার কথা মনে পড়লো, প্লিজ একটু শোনো তোমরা। ফেরিওয়ালা তো এখন অনেক কমে গেছে, তারপরে তো আগেকার মতো নেই, তা বিশেষ করে যখন মানিকতলা বাড়িতে থাকতাম না, সেই ফেরিওয়ালাদের গল্প কি বলবো ভাই, সন্ধে হলে এই গরমকালে বেলিফুল চাই বেলিফুল, কুলফি মালাই আমাদের খাওয়ার পারমিশন ছিল, কিন্তু একটা পেস্তা দেওয়া একটা সিদ্ধির মালাই পাওয়া যেত সবুজ রঙের, সেটা কিন্তু বড়রা খেত, সেটা কিন্তু আমরা খেতে পারতাম না, আমাদের খাওয়া মানা ছিল। আমাদের সিদ্ধি কি, সিদ্ধি কিন্তু আমার বাবা বানাতেন যেন বিজয়ার সময়, সিদ্ধি বাজার থেকে কিনে এনে বানাতেন, সমস্ত বেটে টেটে সব কিছু দিয়ে, সব মৌরি দিয়ে অনেক কিছু জিনিস টিনিস দিতে হয়, দুধ দিয়ে পেস্তা দিয়ে বাদাম দিয়ে, আমরাও একটু একটু পেতাম, বড়রা সবাই মিলে খেত। আর আমরা যখন মানিকতলা বাড়িতে ছিলাম তখন প্রত্যেক বছর ওই বিজয়াদশমীর দিন না মাংসের ঘুগনি করা হতো, মানে কি মানা কিন্তু মাংস কিনে তার থেকে বেশ বড় বড় পিস মাংস বার করে মা ঘুগনি করতেন, সেজন্য মার ঘুগনি সবার কাছে খুব বিখ্যাত ছিল। আর বাবার একটা অদ্ভুত ব্যাপার ছিল, বাবা ইউনিভার্সাল ছোট কাকা, বাবার একটা নামই ছিল ছোট কাকা, সেই বালিগঞ্জের বাড়িতেও ছোট কাকা, এখানকার বাড়িতেও সবাই ছোট কাকা বলতো, আবার অনেকে বলতে ব্যানার্জি বাবু, আমার বাবা ছিলেন ব্যানার্জি, অনেকে বলতে ব্যানার্জি দা বলতেন, আর বাবা ছিলেন অসম্ভব ভোজন রসি। আর নিউ মার্কেট থেকে বাবা বলেছিলাম একটু সাহেবী মানসিকতায় ছিলেন, যেহেতু ব্রিটিশ কোম্পানিতে কাজ করতেন, স্টিল ব্রাদার্সে কাজ করতেন বাবা, আর স্বাধীনতার পরে পরে তখন অরিজিনাল ব্রিটিশ মানে সাহেবরা, বাবা বলতো সাহেব, সাহেবরা কিন্তু কোম্পানির মালিকানাতে ছিলেন। তো সেই নিউ মার্কেটে যেতাম, ওই সময় দেখেছি ছোটবেলায় সব জায়গাতেই তো আমাদের ট্রামে যাতায়াত, ট্রামে করে যেতাম, গিয়ে দেখতাম কি ওই ভেটকি মাছের ফিলেট কি করে কাটে, আশ্চর্য ব্যাপার। আর ওইটা নিয়ে এসে বাড়িতে কিন্তু আমরা ভেটকি মাছের ফ্রাই বানাতাম, সেই ওটাকে চপ করে করে চপ করে করে একদম ফ্ল্যাট করে দিয়ে ভিজিয়ে রাখা হতো ভিনেগারে, ধনে পাতা, তারপরে তে ওই আদা বাটা সমস্ত কিছু পেস্ট করিয়ে, তারপরে বিস্কুটের গুঁড়ো, সেই তখন লেড়ে বিস্কুট ছিল গো, বিস্কুটের গুঁড়ো এখন মধ্যে কিনতে পাওয়া যেত না, সেই গোল গোল লেড়ে বিস্কুট নিয়ে এসে মস্ত বড় হামান দিকে ধুম 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 করে করা হতো, তারপরে সে চালনিতে সেটাকে চালা হতো, চেলে খবরের কাগজের উপর চালনিটাকে দিয়ে, তারপরে সেই বিস্কুটের গুঁড়ো হ্যান্ডমেড হোমমেড বিস্কুটের গুঁড়ো দিয়ে আমাদের বাড়ির চপ কাটলেট হতো, আর ওই কিমা দিয়ে হতো মাংসের চপ, ওই আলুর মধ্যে কিমার পুর, তারপরে তো তার উপরে তেলিয়া ডিম, এমন কিছু কঠিন না, ওই বাড়িতে করে খাওয়াটা আলাদা মজার, এমনকি চিংড়ি মাছের কাটলেট পর্যন্ত হয়েছে, এবং ওই চিংড়ি মাছের ওই লেজটুকুনি ওই যে রেখে দেওয়া
লেজটাই কিন্তু আসল মজা। তোমরা ভাববে দিদি কি বলছে, না গো সত্যি এগুলো আমাদের সময়কার, আমাদের বাড়ির কালচার ছিল, আমরা দোকানের জিনিস খুব একটা খেতাম না, ঘরের তৈরি ঘরোয়া বানানো জিনিসই খেতাম। আমার এখনো না হোটেল রেস্টুরেন্টে খাই কখনো সখন, ইদানিংকালে তো গত 2 বছর বাদ দাও, আমার কিন্তু ঘরে তৈরি জিনিসই, ঘরে তৈরি রান্নাই কিন্তু আমার সত্যি কথা বলতে কি বেশি ভালো লাগে। অনেক বকবক করলাম, তোমরা কি বিরক্ত হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। বিচিত্র স্বাদটা তো বললাম, এবারে একটু ছোট বড় থেকে শোনাই তোমাদের। ছোট বড়, এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক বস্ত বড় হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্ট ছেলে, যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য, নাবা মানে স্নান করার জন্য, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা, রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করবো না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়, দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার, সে খোকা নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি নে ঘরে, তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, মা দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়, ফুরোয় যদি টাকা ফুরোয় খাবা যত চাই মা এনে দেব। আবার আর পড়ছি না বেশিটা, কেননা হয়তো তোমাদের বোর লাগবে। আমি বলতে চাইছি যে ছোট যখন থাকি তখন মনে হয় কবে বড় হব, আবার বড় হয়ে গেলে মনে হয় ছোটবেলাতেই বেশ ভালো ছিলাম না। আর এই সব গল্প করলাম, তাও তো লেকের গল্প এখনো বলাই হলো না, লেকটা চোখের সামনে দেখলাম তৈরি হচ্ছে। আমরা যখন ছোট তখনও লেকটা পুরোপুরি এরকম হয়নি, যখন ইম্প্রুভমেন্ট আজ থেকে নিয়ে নেওয়া হলো সে তো অনেক পরের কথা, আমার তো 70 বছর বয়স, আমি সেই আমার শুরুর কথা বলছি। তো লেকে এত খেলা খেলেছি, ভীষণ খেলতাম, এখন তো সেই দিনগুলো কিরম হয়ে গেছে, লেকের পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। আমাদের আমার তো আমার জ্যাঠামণির তো গাড়ি ছিল, গাড়ি করে আমরা সব দিদিরা যখন যেতাম বালিগঞ্জের বাড়ি থেকে, তখন লেকের মধ্যে গাড়ি নিয়ে অনেকটা ঢুকে যাওয়া যেত, যখন লেকের যেখানে ঝিলটা, তো পরে তো সেখানে অনেক সব হলো, রোয়িং ক্লাব টাব হলো, গাছগাছালি হলো, তারপরে সমস্ত চারিদিকে বেড়া দিয়ে দেওয়া হলো, মেনকা সিনেমা, তারপরে তো ওই স্টেডিয়ামটা হলো লেক স্টেডিয়ামটা। তোমরা হয়তো জানো লেক স্টেডিয়ামটা এত আধুনিকভাবে তৈরি করা হয়েছিল, মাঝখান দিয়ে প্লেয়াররা ওই স্টেডিয়ামের মাঝখানটায় মানে সিঁড়ি দিয়ে উঠবে, মানে দর্শকদের মাঝখান থেকে প্লেয়াররা যাবে না, বা খেলার পরে তারা ওইখান দিয়ে আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে মাঠের মাঝখান দিয়ে নেমে বাইরে চলে আসবে, মানে এরকম আধুনিকভাবে করা হয়েছিল। কিন্তু লেক স্টেডিয়ামটা বন্ধ হয়ে গেল, এখন লেক স্টেডিয়ামে তো কিছু খেলাপাত্র কিছুই হয় না, কিছুই না। আর এরকমভাবে পরিবর্তন অনেক হয়েছে। মনে আছে ওখানে টয় ট্রেন যখন চলতো, টয় ট্রেন যখন চলতো আমি তখন অনেক বড়ই হয়ে গেছি প্রায়, আমার বাচ্চারা মানে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে কি আনন্দ করতো টয় ট্রেনে,
সারা লেকটা লিলি ফুল দিয়ে পুরোটা ঘুরে আসতো টয় ট্রেন, আর সে ভু একটা আওয়াজ হতো, ধোঁয়া বেরোতো। আমরাও চড়েছি, আমরা যে চড়িনি এমন কথা বলবো না। টয় ট্রেনটা হঠাৎ বন্ধ হয়ে গেল, বাচ্চাদের খেলার জিনিসটাও নষ্ট হয়ে গেল। একদম যেখানটা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, সেই দিক দিয়ে যে এন্ট্রেন্স লেকে, তার সামনে দেখবে, জানি না এখন ওটা ভেঙে দিয়েছে কিনা, একটা চৌবাচ্চা, খুব একটু ঢালু মতো, মানে ধরো 2-3 বছর বয়সের বাচ্চারা যাতে সেখানে সাঁতার শিখতে পারে সেই রকম ওখানকার ব্যবস্থা ছিল। এবং ওই পাইপ দিয়ে জল আসবে, ওখানকার সমস্ত জল যেটা থাকবে সেটা বাইরে বেরিয়ে যাবে, মানে খুব আধুনিকভাবে লেকটাকে তৈরি করা হয়েছিল, কিন্তু হয়তো আমরাই কোনোভাবে সেটাকে মেনটেন করতে পারিনি। আমি তো মাঝে মাঝে ওই দিকে গেলে যাই, এই আমাদের পুরনো কলকাতার গল্পের তো গেট টুগেদার হলো এখানে, কদিন আগে গেছিলাম, স্বর্ণালী খুব করে রিকোয়েস্ট করেছিল গিয়েছিলাম, তো সেই লেক কি আর আছে, সেই লেক আর নেই, সেই লেক এখন নষ্ট হয়ে গেছে, সবুজও তত নেই, কিছুই না, এখন পাহারাদারি বেড়েছে সাংঘাতিক। ঢোকা বেরোনোর সময় খুব পাহারাদারি দেখলাম, কিন্তু সেই যে আমাদের ছোটবেলায় যেরকম একটা মানে উন্মুক্ত প্রান্তর ছিল, যেখানে গিয়ে ছোট বড় সবাই আনন্দ করতে পারতো, সেটা হলো না। আমরা তো মাঝে মাঝে শীতকালে ছুটির দিনে শতরঞ্চি নিয়ে, হ্যাঁ কমলা লেবু নিয়ে, আর লজেন্স টজেন্স বিস্কুট টিস্কুট নিয়ে, বল নিয়ে আমরা লেকে যেতাম, বাবা মারা বসে থাকতো, আমরা মনের সুখে চারিদিকে ঘুরে ঘুরে খেলতাম। চিড়িয়াখানার ব্যাপারটাও তাই, আমাদের বাড়ি থেকে এই চিড়িয়াখানাটা খুব কাছে ছিল, তোমরা বললে বিশ্বাস করবে না, জানো তো আমাদের ওই মানে চারি ভুনের বাড়ির ছাদ থেকে না হাওড়া ব্রিজ দেখা যেত, তখন তো এত উঁচু উঁচু বাড়ি ছিল না। আর চিড়িয়াখানার বাঘের আওয়াজ শীতের দিনে রাত্রিবেলায় আমরা ঘরে শুয়ে বাঘসিংহের আওয়াজ শুনতে পেতাম, আর 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি মানে ওই 12টার সময় ওই যে খিদিরপুর ডক থেকে জাহাজগুলো যে ওই ভো ছাড়তো না, সেইগুলোও আমরা শুনতে পেতাম। এখন চারিদিকে এত বাড়ি ঘর হয়ে গেছে, সেসব আওয়াজ এখন আর আসে না গো, আমি বুঝি সেসব আওয়াজ আসে না। এই পরিবর্তন তো হবেই, এ কথাটা আমি বারবার বলছি, পরিবর্তন তো হবে, পরিবর্তনই তো জীবন, পরিবর্তন না হলে বিবর্তন হবে কি করে, আর বিবর্তন না হলে উন্নতি হবে কি করে, সেই ডারউইন সাহেবের কথা কি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে আমরা যারা আছি এই ধরো অতিমারিতে যারা স্ট্রাগল করছি, কোভিডের সঙ্গে লড়ছি, তারা যারা কোভিডকে জয় করতে পারছি তারাই কিন্তু জিতছি, তারাই সার্ভাইভ করছি, যারা সার্ভাইভ করছি না, যারা জিততে পারছি না, তারা কিন্তু হেরে যাচ্ছে। কাজেই জিততে হবে কিভাবে, প্রত্যেকের মনের ভিতরে সেই ইচ্ছার শক্তিটা জাগাতে হবে, আমি জিতবো, আমি পারবো, আমি করব, তাই না? ভেবো না জ্ঞান দিচ্ছি, এটা আমার উপলব্ধ করা একটা ধারণা বা আইডিয়া বলতে পারো, আমার মনের একটা ভাবনা চিন্তা। এইসব কথা আর কি বলবো, অনেক কিছু বলে যাচ্ছি, অনেক কিছু তোমরা শুনছো, একতরফা বলে যাচ্ছে, এটাকে বলে মনোলগ। প্রচুর নাটক দেখেছি, একটা মনোলগ দেখেছিলাম কার জানো তো, তৃপ্তি মিত্রর, পুরো একা করে গেলেন, তৃপ্তি মিত্র মেয়েও আর একটা করেছে এরকম, সম্পূর্ণ একা 3 ঘন্টা নাটক করে গেল। সত্যি এদের মধ্যে কত প্রতিভা আছে, অনেক ভালো ভালো নাটক দেখেছি মুক্তাঙ্গনে যখন ওইদিকে থাকতাম, এখন তো আমি দমদমে থাকি, এখান থেকে তো এখন অত দূরে যাওয়া সম্ভব না, কিন্তু দেখো জীবনে সব রকম এনজয় করে ফেলেছি, কাজে আমার কোনো দুঃখ নেই, এইটা পেলাম না, সেইটা পেলাম না, ওমা এটা কি হলো। আমি কি মনে করি আমার যতটুকু পাবার ছিল আমি ঠিক পেয়ে গেছি, যেটা পাইনি সেটা আমার পাবার ছিল না তাই আমি পাইনি, কাজে দুঃখ করে কি হবে। হ্যাঁ আমি তো আর ভগবান নই, দুঃখ হয় তখন আমি মনকে এটাই বলি যে ওইটা তো আমার পাবার ছিল না, আমি কেন পাবো, আমার যেটুকু পাবার আমি ঠিক পেয়ে গেছি। সেই আবার একটা গানের কথা বলি, তুমি যতটুক দিয়েছো সেবার না, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা, বন্ধু সকলই হয়েছে বোঝা, তুমি যত ভার দিয়েছো সবই করে দিয়েছো সোজা, আমার লাইনটা একটু ভুলে গেছি, বয়স হচ্ছে তো একটু তো স্মৃতি গন্ডগোল করতেই পারে, তো এই ব্যাপার। আচ্ছা একটা হাসির কিছু বলে শেষ করি, সেই ফেরিওয়ালার কথা বলেছিলাম, সেই ফেরিওয়ালার একটা ডাক দিয়ে আমি বলবো,
সেটা হচ্ছে যে যখন ওই মানিকতলা বাড়িতে থাকতাম, আসলে ওই জায়গাটা আমি বড্ড আনন্দে কাটিয়েছিলাম গো। সেজন্য বারবার ঘুরে ফিরে মানিকতলা, কারওয়ালা ট্যাঙ্ক লেন ফিরে আসছে, হোলি চাইল্ড ফিরে আসছে, তো সোনপাপড়িওয়ালা যেত। সেই সোনপাপড়িওয়ালার ডাকটা ভারী মজার ছিল এবং খুব ইন্টারেস্টিং ছিল। আমি তোমাদের সেই ডাকটা শুনিয়ে আজকের মতো শেষ করব। আমি তো দেখছি ঘড়িতে, হ্যাঁ প্রায় 6টা বাজে, তোমাদেরও তো কাজকর্ম আছে। আচ্ছা শোনো সেই ডাকটা, ফেরিওয়ালার ডাক। পেস্তা বাদামওয়ালা সোন পাপড়ি চাই, এত চমৎকার খেতে লাগে যা ভাষায় বলা যায় না। পেস্তা বাদাম ছাড়া তৈরি হয় না, পেস্তা বাদামওয়ালা সোন পাপ। আজকে এই পর্যন্ত রাখি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, ছোটদের অনেক আদর। অনেক ছোটদের এসেছে, যেমন ঋত্বিকা এসেছে, ও তো বোধহয় আমার নাতনির মতো, অনিন্দিতা ও আমার একদম মেয়ে, ঋদ্ধি চ্যাটার্জি সেও তো কি বলবো আমার অনেক ভালো বন্ধু, শিখা চ্যাটার্জি তার সঙ্গে তো মানে আস্থায় নাটক করার সময়, কমল বাসু, ঝর্ণা সুর, আরো সবাই বন্ধু, দীপিকা ব্যানার্জি, যোশী ভীষণ ভালো মেয়ে, খুব মিষ্টি, আর সঞ্জয় গাঙ্গুলি তো আমার দাদা, পার্থ ঘোষ খুব ভালো বন্ধু, দীপান্বিতা পাল চৌধুরী, এখন আশা করি তোমার কর্তা ভালো আছেন, তুমি ভালো আছো আগের থেকে, শ্রুতা রুনা, রুনা তুই তো কেমন আছিস রে, অনেকদিন দেখা হয় না, ভীষণ ভালো মেয়ে, আর ওর মা কি ভালো, আর ওরা কি চমৎকার গান করে, আর ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় আমার পুরনো বন্ধু, মাঝে মাঝে আমার সাথে একটু খটাখুটি লাগায় বটে, আমার মানে ছোট ভাইয়ের মতো, আর বর্ণালী ও তো আমার একটা মেয়ে, সুনন্দা দাস, দিদিমণি ভালো খুব থেকো, অনুজ ভালো থেকো, স্বাগতম তুমি এসেছো ভালো হয়েছে, প্রদীপ ঘোষ খুব ভালো লাগলো তোমরা সবাই এসেছো, শুভ্র মুখার্জি, রীতা কাস্তগি, অনেকক্ষণ থেকে আমি রীতাকে ছবিতে এখানে দেখতে পাচ্ছি আমার এখানেতে, মহালয়া, মহালয়া জানো তো মহালয়ার পরিচয়, আমি কিন্তু মহালয়ার মাসি হই, খুব সাবধান আমার সম্বন্ধে কিন্তু ওকে কিচ্ছু বলতে যাবে না, ওর মা ছিলেন আমার একজন প্রিয় দিদি, আমার মানে বাবা মানে মায়ের দিক থেকে। অর্চনা ব্যানার্জি ভালো থেকো বন্ধু, অদিতি রায়, শুভ্র, সুতপা গাঙ্গুলি ভীষণ ভালো রান্না করে, আমার নাতি ওর ভীষণ ফ্যান, আর ওর ওইখানকার রান্নাও খেতে দারুণ ভালোবাসে, আমি ভেবেছি ওর তো এখনো পৈতে হয়নি, পৈতেতে বলবো সুতপা তুমি ওদের ওই ক্যাটারিং এর ব্যবস্থাটা করো, দেখা যাক কি আছে। স্বাগতম তো আমার ছোট্ট ভাই, ও ভীষণ ভালো, কুমার কিশোর চৌধুরী ভালো থাকবেন, জয়ন্ত থ্যাংক ইউ ভেরি মাচ, সুস্মিতা, অর্চনা, শর্মিলা, সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর, শেষ করলাম আজকের মতো, পরে আবার দেখা হবে। নীলাক্ষী, নীলাক্ষী সেই বম্বে থেকে দেখছে, প্রীতি জৈনপাল ও হচ্ছে আমার স্কুলের কলিগ পুরনো, এখন আমার মেয়ের সঙ্গে চাকরি করে, এখন আমার মেয়ে আর ও দুজনে একদম খুব বন্ধু। আর গৌতম চৌধুরী ভালো থেকো গৌতম, অনেকদিন আসো না, কেকা, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, প্রচুর আদর দিলাম, এবারে রাখছি, ঠিক আছে, ওকে রাখি, সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসা আদর, শুভেচ্ছা।